গোপীগঞ্জ সুলতাননগর সড়কের প্রায় 16 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। এ বিষয়ে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আজ সকাল 6টা নাগাদ পায়রাশির কাছে একটি বালিবোঝাই ট্রাক আটকে যাওয়ায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। এরপরেই স্থানীয় বাসিন্দারা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে দাসপুর থানার পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলেন এবং ট্রাকটিকে ওই স্থান থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। দাসপুর টুয়ের বিভিন্ন স্কুলে পরীক্ষা চলার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা সঠিক সময় পৌঁছবেন কিনা তা নিয়ে সংশয় দেখা যায়, যেহেতু অবরোধকারীরা প্রায় 12টা পর্যন্ত রোড ঘেরাও করে রাখেন। এই রাস্তা বন্ধ ছিল, খারাপ হয়ে গেছে বলে আমরা জানতে পারি। ব্যাংকে যাচ্ছিল, অসুবিধা হচ্ছে, মাকে অসুস্থ মাকে নিয়ে যাচ্ছি এই বন্ধের কারণে। আপনার নাম? এই যে আমি পোস্ট অফিসে কাজ করি ডাক বিভাগে, ইন্ডিয়ান পোস্টে, এই মাঝখানে দাঁড়িয়ে গেলাম। পাবলিকের ভালোভাবে যে পরিষেবা দেওয়াটা সেটা খুবই অসুবিধাজনক হচ্ছে। আপনি অফিসে পৌঁছাতে পারবেন ঠিক সময়? আমি তো অফিসে মোটেই পৌঁছাতে পারবো না আজকে। কিভাবে যাবেন অফিস? এবার আমি অফিস যাবো কি করে? আমাকে তাহলে হেঁটে যেতে হবে, নাহলে লেট করতে হবে, পাবলিকের কাছে জবাবদিহি করতে হবে। কোন ক্লাসে পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? আমি ফোরে পড়ি। কোন স্কুলে? কোন স্কুলে? হইতোলা, মানে এনজি একটা স্কুল আছে, ওই স্কুলে পড়ি। তোমার যেতে সমস্যা হচ্ছে? হ্যাঁ। আসানসোল তরফ থেকে মলয় দত্ত। আমাদের দীর্ঘদিনের দাবি, এই বন্যার পর গোপীগঞ্জ সুলতাননগর রোডে ডুবে থাকার জন্য বহু জায়গায় ড্যামেজ হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে যাবো পিডব্লিউডি রোড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানানো সত্ত্বেও উনি কোনো রাস্তার প্রতি কোনো গুরুত্বই দিচ্ছেন না। প্রায় দিন এখানে রাস্তায় গাড়ি বসে যায়, রাস্তা বন্ধ হয়ে থাকে, 2-1 ঘন্টা থাকার পর আবার রাস্তা চলাচল করে। আজকে 6:20 একটা গাড়ি বসে যায়, বসার জন্যে সেই এখনও পর্যন্ত 11টা বাজতে যাচ্ছে পিডব্লিউডি রোডসকে জানানো সত্ত্বেও উনি কোনো চিন্তাভাবনাও করেননি, কোনো লক্ষ্য পাঠাননি, কোনো কিছু চিন্তাভাবনাই করছেন না। কতগুলো বাস চলে এই রুটে? এই রুটে হাওড়া, কলকাতা, ঘাটাল, পাঁশকুড়া, ট্যাংরাখালি, পুরসাঘাট নিয়ে প্রায় 27খানা গাড়ি চলে। সমস্ত গাড়ি বন্ধ হয়ে পড়ে আছে সকাল থেকে। এবং আমাদের রাস্তাঘাট বন্যা থেকে কোনো কাজ হয়নি, 2-3 জায়গায় গাড্ডা হয়ে রয়েছে, হ্যাঁ, কোনো গাড়ি যেতে পারছে না, আর এমন গর্ত হয়ে রয়েছে যে গাড়ি এরকম এরকম হয়ে চলে যাচ্ছে। আজকে আপনারা গাড়ি চালাবেন? না, আজকে আর গাড়ি চালাবো না, কেন? গাড়ি যতক্ষণ না কাজ হয় রাস্তার, গাড়ি আমরা চালাতে পারবো না। 6টা থেকে এই অবরোধ চলছে? এই অবরোধ 6টা 20 থেকে চলছে, এখনো চলবে? আর কিছু না, রাস্তার ধারে মালপত্র পড়ে আছে, গাড়িগুলো এরকম হয়ে চলে যাচ্ছে। আপনাদের দাবি কি? মূলত দাবি কি? আমাদের দাবি রাস্তাঘাটটা পরিষ্কার করবে, ভালো করে বাগাতে হবে, এবং রাস্তার সাইডে কোনো মাল থাকা চলবে না। রকম ভাবে জানানো হয়, এক হচ্ছে কেউ চলবে না চলবে না চলবে না,